যারা মুরগির গিলা কলিজা ভুনা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে মুরগির গিলা কলিজা ভুনা রেসিপি। অনেকেই আছেন যারা এই গিলা কলিজা খেতে পছন্দ করেন না, তবে আমার কাছে সকালের নাস্তায় রুটি পরোটা অথবা লুচির সাথে এই গিলা কলিজা ভুনা খেতে বেশ ভালোই লাগে। প্রথমে একটা প্যানে দিচ্ছি হাফ কাপের মতো তেল, এরপর আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে জাল করে এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। পেঁয়াজ দেওয়ার পর জাল করে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা এক চা চামচ করে। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার এখানে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ, লাল মরিচ গুঁড়া এক চা চামচ আর হলুদ গুঁড়া এক চা চামচ, দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এবার নেড়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে সামান্য পানি দিয়ে কষাবো। পানি দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিচ্ছি, দেখবেন মশলা থেকে তেল বেশি উঠবে। মশলা কষানোর পর দিচ্ছি গিলা কলিজা, হালকাভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢেকে জাল করে নিচ্ছি যাতে গিলা কলিজা সিদ্ধ হয়ে আসে। ঢাকনা খুলে আবার নেড়ে জাল করে নিতে হবে। ভালো মতো কষানোর পর এখানে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ এই পর্যায়ে বাদ দিতে পারেন। এবার হালকা করে নেড়ে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে পানি শুকিয়ে এসে মাখা মাখা হয়ে যায়। 3 থেকে 4 মিনিট জাল করার পর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়া, মশলা দিয়ে হালকাভাবে নেড়ে জাল করে চুলা থেকে নামিয়ে ফেলব। আপনাদের কার কার কাছে গিলা কলিজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।